নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ বারোটি রাশির মধ্যে চারটি রাশির অর্থপ্রাপ্তি করতে চলেছে দেখুন আমি একটি কথা আবারও আপনাদেরকে বলছি ভিডিওর আলোচনাটা অবশ্যই শুনবেন এবং নিজ দায়িত্বে অবশ্যই আলোচনাটা আপনারা শুনুন কারণ রাশির নাম শুনে আপনারা ভুল কাজ করবেন না অনেকে রাশির নাম শুনে টিকিট কেটে সর্বশান্ত হচ্ছে কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কৌশিক কি বলছে সেটা যদি একটু আপনারা শুনেন কি না তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের জীবনে কিন্তু আসবে না দেখুন আগামীকাল শুক্রবার যোগ রয়েছে বৃদ্ধি যোগ অভিজিৎ মুহূর্ত রয়েছে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত রয়েছে বারোটা উনত্রিশ মিনিট থেকে আপনার একটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং রাহুকাল যেটা রয়েছে আগামীকাল সেটা হচ্ছে দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল আগামীকাল এই সময়টা কোনো শুভ কাজ কোনো ইনভেস্টমেন্ট করবেন না পূর্ব নক্ষত্র এবং উত্তর সারা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে তিথি দ্বিতীয়া এবং তৃতীয়া থাকছে দুটি তিথি আগামীকাল থাকছে এবং এর পাশাপাশি মেন আলোচনাতে আগে আসি বৃদ্ধিযোগ বৃদ্ধিযোগ মানে জানেন খুব একটা যোগ যেটা আমাদের জীবনে বেশ কিছু দিক থেকে লাভ আপনা আমাদের ঘটিয়ে থাকে দেখো চারটি রাশির নাম বলবো যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর যদি না থাকে আপনারা ভিডিওটি শোনার দরকার যাদের বারোটি রাশির মধ্যে যে চারটি রাশির নাম রয়েছে অবশ্যই আপনারা শুনুন কারণ আপনারা শুধুমাত্র রাশির নাম শোনার জন্য কি করেন ভিডিওটি কেটে আপনারা শেষে রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাচ্ছেন কিন্তু আমি একটি কথা বলছি বারবার আপনারা গ্রহের প্রতিকার করুন কারণ দেখা যাচ্ছে অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে যাদের দুই এক অল্পের জন্য দু এক নম্বরের জন্য তখন বলছেন যে কৌশিকতা যদি আমি রাহুরক্ষা কবচ নি অনেকেই নিয়ে প্রচুর জন্য উপকৃত হয়েছেন কিছু নিয়ম রয়েছে আর একটি কথা বলি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে বলছি যারা বাচ্চা ট্রিফরমেশন করছেন গ্রহের প্রতিকার প্রতিবিধান করছেন নিশ্চিত নিশ্চিত রূপে যে সমস্যাগুলো রয়েছে কিনা সেখান থেকে কিন্তু মুক্তি কিন্তু ঘটছে দেখুন আমার এই প্রতিদিনের এই আলোচনাটা অনেকটাই আপনাদের কাছে সময় নামা এবং আপনারা যে অনেকেই সময় দিয়ে আলোচনাটা শুনেন এবং অনেকেই পরামর্শ করছেন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে দেখুন আজকালকার জীবনে না যেমন গাড়ির পেট্রোল না থাকলে গাড়ি চলে না আজ কালকার জীবনে অর্থ ছাড়া এক মুহূর্ত কিন্তু চলবে না এক কদম এগাতে গেলেও কিন্তু আমাদের অর্থ কিন্তু লাগে অর্থাৎ অর্থ পেতে গেলে সেই জায়গাটাতে আগে অর্থকে আকর্ষণ করা যাবে কি করে সেই ফর্মুলা জানা দরকার এবং সংখ্যা সংখ্যাতত্ত্বের কিছু খেলা থাকে এবং এই সংখ্যাতত্ত্বের যে খেলাটা সেটা কিন্তু জানা দরকার আমি টার্গেট নাম্বার বলি কিন্তু মোবাইলের নাম্বারের সাথেও কিন্তু আপনার ভাগ্য কিন্তু জড়িত রয়েছে এবং এর সাথে সাথে আমি আবারও বলছি আপনারা যারা প্রতি মুহূর্ত প্রতি মুহূর্ত ধাক্কা খাচ্ছেন দেখছেন হচ্ছে না কি কী করবেন তার জন্য আপনারা প্রতিকারটা অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমার একটাই অনুরোধ ছোট্ট একটা অনুরোধ যে আপনারা যদি ভিডিওটি শুনেন এবং অনেকে উপকৃত হচ্ছেন কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা কারণ ভাগ্য যদি আমাদের সাথ দেয় নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকে ভাবে যে কৌশিকদা বলছে যখন রাশির নাম তাহলে আমার যদি রাশির নাম থেকে কেন আমার সাথে ঘটবে না এই জিনিসটাই কিন্তু অনেকে ভুল ভাবছেন এই ভুল ভাবাটা এই ভুল ধারণাটা আপনাদেরকে কিন্তু ভাঙতে হবে কারণ এখানে শুধুমাত্র রাশির নাম মিলালেই হবে না আপনার যোগ রয়েছে কি না আপনার দশা মহাদশা পারমিট করছে কি না রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং সর্বোপরি প্রতিকার প্রতিবিধান দেখুন এটা একটা সার্বিক বিচার এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার নয় যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন মহা পতিপতি আর প্রতিপদন্ত কিন্তু হতে পারেন যে কোনো দিক থেকে শুধুমাত্র যে লটারি কাটলে যে অর্থ আছে এমন না যে কোনো সাইড থেকে একটা কথা আছে দিনে বেলা জাব্বি দেতা দেতা ছাপার ফারকে একটা প্রবাদে আছে দিনেবেলা বেলা জাব্বি দেতা দেতা ছাপার ফারকে অর্থাৎ এই কথাটা আপনারা প্রত্যেকেই জানেন তো ঈশ্বর যদি দেয় কি না সেখানে কিন্তু মানে অর্থের অসুবিধা কিন্তু আসবে না আসা যাক এবার চারটা রাশির টার্গেট নাম্বার চারটা রাশির শুভ সময় দেখুন যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে আবারও বলছি শুধুমাত্র লটার লটারি নয় যারা লটারি কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি এই টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে জানাচ্ছি প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার আগামীকালের জন্য বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে শুধুমাত্র টার্গেট নাম্বার হচ্ছে দুই আপনাদের যে শুভ সময় বারোটা সাতাশ মিনিট থেকে একটা চোদ্দো মিনিট পর্যন্ত রাশির সময়টা কিন্তু মেনটেন করবেন দ্বিতীয় রাশি তুলা রাশি তুলা রাশির আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে আপনার টাইমটা বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ যদিও রাহুকাল পড়েছে ওই সময়ের মধ্যে কিন্তু আপনারা এগারোটা তিরিশের পর থেকে বিশেষ করে প্রচেষ্টা করবেন অন্তিম শেষ রাশি মিন রাশি মিন রাশির শুভ সময় বৈকাল চারটা থেকে ছটা আট মিনিট পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার সিটি শুধুমাত্র সাত অর্থাৎ যারা একান্তই লটারি কাটেন একটা নেশার মতন হয়ে গেছে তাদের জন্য আমি এই টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আমি জানালাম এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কব দিতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ